যুবক তুমি রাতের পর রাত বড় একটা পর্যন্ত আনন্দ উল্লাস করে তুমি ঘুমাইলা ঘুম থেকে জাগলা বেলা 10টার সময় পরের 31st নাইটের সকাল বেলা তোমার ফজরের নামাজ কাদা কথা বলেন ঠিক কিনা তুমি বছর 31st নাইট উদযাপন করলো বেনামাজি দিয়ে নামাজ ছেড়ে গান বাজনা দিয়ে তোমার গোটা 21 বছর এই 23 সাল তোমার জন্য জাহান্নাম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা রাগ করলেন নাকি আর সত্য কথা বললেই তো খারাপই লাগে যুবক সরব দুইটা চোখ দিয়েছেন কে আল্লাহ আরজনে বলেন কে আল্লাহ দুইটা চোখ দিয়ে আল্লাহ শুধু এভাবে নয় একটু সামনে দিকে আগে আছেন একজন জেগে দেন সুবহানাল্লাহ লা ইলাহা سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জবাব বলছিলাম ভালো করে শোনো ও মা তুমি ভালো করে শোনো দুইটা চোখ আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়েছেন একটা ক্যামেরা ক্যামেরা তার সীমাবদ্ধতা আছে না আমার কথা বুঝেন না আপনারা কি ক্যামেরার একটা সীমাবদ্ধতা আছে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর ক্যামেরা দিলেন দুইটা চক্ষু দান করলেন এই চোখের ভিতরে আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপনার হাতে উট ঘোড়া বিড়া ধাম্বা আপনার সব কিছু আপনার চোখের ভিতরে ক্যাচ করা যায় কি যায় না যিনি এত সুন্দর ক্যামেরা দিয়েছেন তিনি কে আল্লাহ পাক বলেন বান্দা শোন ও বান্দি শোনো দুইটা চক্ষু দিয়ে আমি ক্ষান্ত নই আপনারা যারা বিল্ডিং করেছেন বিল্ডিং করার পরে জানলার বাহিরে ছোট্ট করে একটা কি দিয়েছেন সামসেট সামসেট কি সামসেট দেন সামসেট দিয়েছেন কারণ হলো বৃষ্টির পানি যাতে করে ঘরের ভিতরে বলেন না কেন ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে এজন্য আপনি ঘরের ভিতরে জানলার কাছে সামসেট দিয়েছেন বৃষ্টি আর রোদ যাতে করে ঘরের ভিতরে প্রবেশ না করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি শোনো আমি দুইটা চক্ষু দিয়ে এই রোদের তাপ চোখে লেগে যাতে তোমার চোখের ক্ষতি যাতে না করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখের উপরে সামসেট লাগাই দিলাম সুবহানাল্লাহ বলতে পারে না কি লাগাই দিল আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা শোন ও বান্দি তুমি শোনো কত নিয়ামত তোমাকে দিলাম প্লিজ ভাই মেহেরবানি করে আমি এক ঘন্টা কত বলবো আমাকে একটু কথা বলার পরিবেশ করে দেন না আশ্চর্য বিষয় কথা না বলি ভাই চোখ আল্লাহ পাক দান করেছে যদি আমি রিজাউন করিমের মতো যদি চোখ যদি বন্ধ করে দিত কারোর মাধ্যম দিয়ে আপনারা এই দরবার হবে আসতে হতো কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ দুইটা চোখ করেছে আপনি দেখতে পাচ্ছেন আপনি মুন্ডেও টের পাচ্ছেন না শোনেন কান দিয়ে আল্লাহ চোখ কেন দিল মায়েরা শোনো আল্লাহ পাক বলেন বান্দারে শুধু সামসের দিয়ে ক্ষান্ত হয় নাই আপনারা ঘরে যাদের জানলা আছে জানলার ভিতরে পর্দা লাগান কি লাগান না গিলাস দেয় আগে অথবা কাঠের বাড়ি লাগাই লাগে না গিলাস দেয় যাতে করে যেন কি না যায় বলেন না কেন ধুলাবালি যাতে না যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোর দুইটা চক্ষু দান করার পরে
রোদ্রের তাপ থেকে বাঁচায় দিলাম আর দুনিয়ার ধুলা বালু যাতে তোমার চোখের ভিতরে না যাইতে পারে উপরে একটা পাক নিচে একটা পাক দিয়ে তোর চোখটাকে আমি ঢেকে দিলাম কি আল্লাহ দেইনি এখন জান্নাত দেওয়ার পরে গ্লাস দেওয়ার পরে নাসির গ্লাস ঢেউবিহীন গ্লাস স্বচ্ছ গ্লাস এর মতো গ্লাস আর হয় না যদি কিনতে চান ঢেউবিহীন গ্লাস স্বচ্ছ গ্লাস নাসির গ্লাস আপনি ঘরে লাগালেন লাগানোর পরে আপনার মনে সন্দেহ কাটে না না জানি কখন ফাঁক দিয়ে ধোলা ঢুকতে পারে কথা কয় না কেন তারপরে দুইটা পর্দা লাগাই কি লাগে না আল্লাহ পাক বলেন বান্দারে আমার বান্দি তোর দুইটা চোখ দিলাম আমি আল্লাহ সামচে দিলাম দুইটা আমি পাট লাগালাম দুইটা আমি দরজা লাগালাম আমি গ্লাস লাগাই দিলাম বান্দারে এরপরেও কোন জীবাণু তোমার চোখের ভিতরে যদি ঢুকে যায় যাতে করে তোমার ওটা ঠেকাতে পারে এই জন্য ওপরে একটা পর্দা নিচে একটা আছে না নেই এ মুসলমান জবান খোলো আছে না নাই বান্দারে তোমার বাই চান যদি তোমার চোখের ভিতরে যদি অশব্দনত অবস্থায় যদি জীবাণু অথবা ধুলার বালু যদি চলে যায় আমি আল্লাহর চোখের ভিতরে এমন একটা মেডিসিন তোমার চোখকে রিফাইন করার জন্য আমি আল্লাহ কিছু তরল পদার্থ পানিরূপ মেডিসিন তোমার চোখের ভিতরে লুকাই রেখেছি ধুলা ধুতে দেরি হবে ওটা ক্লিন করে পরিষ্কার করে বাইর করে দিতে আমি আল্লাহ আমার দেরি হবে না ভাবেন আপনি ভাবেন চিন্তা করেন আল্লাহর না ফরমানি করেন আজান হয় মসজিদে যান না আজান হয় আপনি মসজিদে যান না মুসলমান আপনি দাবি করেন লজ্জা থাকা উচিত কত বন্যা গেল কি চোখে পানি বের হয় না শুধু তাই না আপনি যখন রাস্তা দিয়ে চলবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে আমি রব আমি এমন আল্লাহ আমি এমন করুণার আধার বান্দারে ও আমার বান্দি তুমি রাস্তা দিয়ে চলতে চাও হঠাৎ করে গাড়িতে চলতে চাও হঠাৎ করে একটা ডাল এসে তোমার চোখের উপরে বাড়ি লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার হাত দেওয়া লাগে না আমার রহমতের ফেরেশতা দিয়া তোমার চোখটাকে আমি আল্লাহ সেভ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ দেয় কি দেয় না গাছে যখন বাড়ি লাগে হাত দিয়ে বোঝান না অলরেডি বুঝি যায় হ্যাঁ চিন্তা করে খাও আর ফুটবল খেলো আর আই লাভ ইউ লাভ ম্যারেজ করো 14 ফেব্রুয়ারি পালন করো 39 ফাস্ট তুমি 39 তুমি পালন করো তুমি কি চিন্তা করেছ আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছে বলুন তো এই নিয়ামতের আল্লাহ যদি জবাব চাই এমন কোন বান্দা আছে জবাব দিয়ে আল্লাহর সামনে পা বাড়াবে শুধু তাই না এটা কি সবাই বলে আল্লাহ পাক বলেন বান্দারে হাতটা আমি তোমার কাটা চামচ দিছি সুবহানাল্লাহ কি চামচ কাটা চামচ আল্লাহ পাক বলেন বান্দারে হাতগুলো যদি আমি জোড়া জোড়া লাগাই দিতাম কি কি কত হয় না কারো কি হাত যদি আমি সব যদি এক জায়গায় করে দিতাম মুস্তানি শেষ ছিল না আল্লাহ পাক বলেন বান্দারে শুধু হাত কেন আমি হাতে লাগাই দিলাম না আমি এই কোনুর কাছে বল বেরেং এমন কায়দায় টাইট করে দিলাম একেবারে সাত করে দিলাম এবার বলবে খোকার মা তুই মাকা আর আমি মাকাই এবার খোকার মা গালে দিতে যে আপনার নাকের উপরে যাবে আর খোকার মা যখন আপনার গালের উপরে দেবে ও দেবে চোখের উপরে কি কত হয় না কেন বলে বান্দারে শোন ওনার বান্দি শোনো আমি রব আমি আমার আল্লাহ আমি করুণার আধার আমি দয়াময় রহমান দয়া করে তোমার হাতটাকে কাটো চামচ করে দিয়েছি বান্দা আমার বান্দি ভালো করে শোনো আমার তোমার হাতকে কাটো চামচ করে দিয়েছি বান্দা খাদ্য খেতে তোমার কোনো অসুবিধার জন্য না হয় একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার ভারতের পাশে বর্ডার আছে না কি কথা বলেন নাকি ভারতের পাশে কি আছে বর্ডারের পাশে কি আছে তার কাটা না না ইলা
ওই ভারতের মালালি পিটাই সুদার করবো নাকি? বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড কি বিজিবি? এখন না বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড না, ওখানে দায়িত্ব পালন করে না বর্ডার গার্ড। বান্দারে তুমি সলব, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তুই শোন, এত সুন্দর করে আমি তোর অত্যন্ত মনোরম পরিবেশে অত্যন্ত অবায় অবয় পূর্বে অবান্দি আমি তোকে তৈরি করেছি। আমি যদি ইচ্ছা করে নাকটা যদি ঘাড়ের কাছে লাগাই দিতাম, পৃথিবীর কোন বাবার শক্তি আছে আল্লাহর সঙ্গে কৈফাত করবে? আল্লাহ পাক বলেন বান্দারে ও আমার বান্দি, আমার নাফরমা আমার নাফরমানি করো, আমার গোলামি তোমার ভালো লাগে না, আমার সালাত তোমার ভালো লাগে না। আমার বান্দি তুমি শোনো, যখন তুমি খাদ্য খাইতে যাবে তোমার পেটে যাতে কোনো অসুবিধা না হয়, এর জন্য আমি ওই সীমান্ত এলাকায় আমি বর্ডার সেট করে দিয়েছি। তার মানে কি? কি আপনি যখন খাদ্য খাইতে যাবেন নাক বলবে কি কথা কয় না কেন? ও হাজি সাহেব খেও না, ও মান্নান খেও না, ইমাম সাহেব খেও না, মিন্টু খেও না, ফজলু খেও না, এটা যদি তুমি খাও ওরইমা তুমি খেও না, হালিমা তুমি খেও না, এটা পচা এটা বাসি এটা টক, এটা যদি তুমি খাও তোমার পেটের পীড়া হবে। বলুন তো মুখের ভিতরে দিয়ার আগে বলে দেয় কি? এই জন্য বান্দারে তোর শরীরটাকে সুস্থ রাখার জন্য আমি বর্ডার গার্ড দিয়েছি, যাতে করে তোমার খাদ্য চেকিং করে তোমার পেটের ভিতরে তুমি ঢোকাই দিতে পারো। যিনি এত দয়া করে করুণা করে মেহরবানি করে নাক সুন্দর করে সেটিং করে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন বান্দারে তুই শোন, আমি শুধু নাক দিয়ে ক্ষান্ত হইনি, আমি তোমাদের একটা জিহবা দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফাবি আই আলাই রাব্বুকুমা তুকাদ্দিবা। আমার বান্দারে তুমি আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করো? বান্দারে তোমার আমি জিহবা দিয়েছি কি আমাদের জিহবা দেনে? বান্দারে তুই শোন, আমার বান্দি তুমি শোনো, তোমার জিহবা দিয়েছি, শুধু জিহবা দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট নয়, তোমার জিহবার ভিতরে 3000 প্রকার খাদ্যের টেস্ট বোঝার শক্তি আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গালে দাঁত দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, সবাই বলুন দাঁত দিয়েছেন কে? মাথায় চুল দিয়েছেন কে? কানে শোনার শক্তি দিয়েছেন কে? আপনারা ছোট কালে রেডুয়া দেখেছেন না? রেডুয়া যদি আপনি সিন্টার ধরেন, 3-4 সিন্টার এক জায়গায় জোড়াই যায়, কথা হয় না কি? যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করুণার আধার, আবার আল্লাহ এত বড় দয়ালু মেহেরবান, আল্লাহ দুইটা কান দিয়েছেন, শব্দকে স্তরে স্তরে যিনি সাজিয়ে দিয়েছেন, লক্ষ কোটি মানুষের মাঝে যদি হাওমাও শব্দ হয় বলুন তো একটা কথা জোড়ায়া আপনার কানে ঢুকেছে কি? কথা বলেন না কেন? ঢুকেছে যিনি স্তরে স্তরে আপনার শব্দকে শোনার জন্য দুইটা কানকে যিনি ছেদ করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না জোরে বলেন তিনি কে? দাঁত দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা কি চুল মাসে বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ পাক বলেন চুল আমি তোর বাড়ার হুকুম দিলাম, তুই বাড়বি। কার হুকুম মানে? গালের ভিতরে কি দিয়েছেন বলেন? বলেন না কেন? দাঁত দাঁত। আল্লাহ যদি বলেন তো দাঁত তুই চলেন চুলির মতো বাড়বি কি? কথা বলেন না কেন? দাঁত তো চুলির মতো বাড়বি, হাতিয়ার কি হইতো? মানুষ সবচেয়ে বড় হাতি হইতো কি? কথা কয় না কেন? কিন্তু আল্লাহ পাক বলেছেন দাঁত আমি তোর একটা সীমা রেখে দিলাম, এর উপরে বাড়াইতে পারবি না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তাহলে দাঁত হুকুম মানে কার?
দাঁত তোমার গালের দাঁত তোমার আল্লাহর হুকুম মানে আর মসজিদে হয় আজান দেয় তুমি মসজিদে যাও না তুমি মানুষ তুমি মানুষ শুনেন আমার ভাইরা আমি এখানে যদি আমি অল বডির ভিতরে নিয়ে যদি আপনাদের খেদমতে আলোচনা পেশ করতে চাই সুন্দর করে কোরআন দিয়ে আমি আপনাদের খেদমতে আলোচনা করতে পারবো এবার সব মিলায়া হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান জিহ্বা নাক আপনার অল বডির ভিতরে শরীরের ভিতরে যেখানে যা প্রয়োজন যিনি দিয়েছেন আল্লাহ দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র কার ইবাদতের জন্য বলেন না কেন এত আস্তে বললেন কার ইবাদত আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুন ইবাদত করার পরে আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার করে দিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন জোরে বলেন আল্লাহু আকবার আমাদের মরণ আছে না নাই আস্তে বলবেন না আমাদের মরণ আছে না নাই মরণের পরে যদি কেউ দুনিয়ার উপরে আল্লাহু আকবার বলে কোরআন থেকে দলিল শুনেন আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ আল্লাহ পাক বলেন সবচেয়ে আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি দামি যে আমার কথা গলা উঁচু করে মানুষের সামনে প্রচার করে আকাশের নিচে জমিনের উপরে ওই লোকটার মর্যাদা শান আর মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে একটু জুবান করে একটু বলুন আল্লাহু আকবার আমার ভাইরা যদি কেউ আল্লাহু আকবার বলে ভালো করে কান লাগাই শোনেন মৃত্যুর পরে আমরা যেদিন মারা যাব মারা যাওয়ার পরে আমাদেরকে গায়ের থেকে জামার খুলে নেওয়া হবে হাতের আংটি খুলে নেওয়া হবে গলায় চেন থাকলে সেটাও খুলে নেওয়া হবে হাতে যদি দামি ঘড়ি থাকে সেটাও খুলে নেওয়া হবে কানে যদি সোনার দুল থাকে সেটাও খুলে নেওয়া হবে নাকে যদি সোনার ফুল থাকে সেটাও খুলে নেওয়া হবে হাতে যদি বালা থাকে সেটাও খুলে নেওয়া হবে তোমার সব খুলে নেওয়ার পরে তোমাকে একদম একাকী করা হবে ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ যারা আল্লাহু আকবার বলেছে ওই কঠিন বিপদের সময় আমি আল্লাহ মৃত্যুর পরে ওই লোকটার চেহারার ভিতরে আমি আল্লাহ নূর দান করে দিব তাহলে আমরা মারা যাব কি যাব না এই আয়াতের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা এবার একটি অ্যাক্টিভ হন দিলটা খুলে রাখেন নরম করে দেন মন অন্যদিকে না দিয়ে আমার দিকে আপনারা একটু সফলক লুক অ্যাট মি আমার দিকে একটু তাকান আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দাড়ি গোনা নেই বাই গোনা নেই সামনে গোনা নাই পিছনে গোনা নাই ওপরে গোনা নাই নিচে গোনা নাই রহমাতাল লিল আলামিন সরকার দোয়ালন তাজদার মরিনা দোলাহায়া মেনা মক্কার জ্যোতি মদিনার মাতি দুখুলের সাথে বিশ্ব সবার সভাপতি যার সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার আমার নবীজি পাঁচ দিন বড় অসুস্থ হয়ে পড়লেন শুনতেছেন তো আপনারা নবীজি দারুণ পাঁচ দিন অসুস্থ হয়ে পড়লেন নবীজির ভীষণ জ্বর মাঝে মাঝে তিনি জ্ঞান ফিরি পাচ্ছেন মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলছেন আয়েশা রে এখন কিসের রক্ত আল্লাহর নবী বলছেন আয়েশা এটা কিসের রক্ত নবীজি বললেন এটা ফজরের রক্ত নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাবাম সাহাবী আপনার অপেক্ষায় সাহাবারা কাঁদতেছে সাহাবীদের পকেট চোখের পানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহর নবী বলেন আয়েশা
আমার মাথাটা একটু উঁচু করে ধরো আল্লাহর নবী মাথাটা উঁচু করলেন নবীজি মাথা উঁচু করার পরে দুই চোখ দিয়ে পানি দড়দড় করে পড়তেছে নবীজি বলেন আয়েশা বলেন নবীজি আপনি কেন কাঁদতেছেন কারণ কি আল্লাহর নবী বলেন আয়েশা রে ইজামাত কায়েম করতে যে তায়েফের বইরানে মারি খেয়েছি আয়েশা নবীজি বলেন আয়েশা উহুদের ময়দানে দাঁত ভেঙেছি আয়েশা রে এই সালাত কায়েম করতে যে জীবনে অনেক মার খেয়েছি আবার অনুপস্থিতিতে জামাত কতর বদ্ধ হয়েছে এটা আমার দুঃখের পানি না এটা আমার তৃপ্তির পানি বলেন সুবহানাল্লাহ আমি জামাত দেখে গেলাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে জামাত আদায় করবে বলেন সুবহানাল্লাহ আমি আবার শেষ প্রান্ত আসছি বন্ধুরা আমার যুবকেরা মায়েরা ও যুবকেরা কান কালা করে শোনো মায়েরা আমার কান কালা করে শোনো আল্লাহ পাক বলেন জিব্রাইল ও জিব্রাইল যাও আজরাইলকে সাথে করে নিয়ে যাও আমার নবীজি জান কবজের জন্য নিয়ে যাও আজরাইল আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালাম আজরাইলকে সাথে করে নিয়ে আসলেন ভাইরা আমার ভালো করে কান লাগাই শুনেন আজরাইল এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাইরা আমার একটু একদম খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন নতুন ফেরেশতা আপনার কাছে এনেছি যে ফেরেশতা কোন ব্যক্তির কাছে গেলে অনুমতি লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন ফেরেশতা এনেছি আপনার অনুমতি প্রার্থনা করছি সুবহানাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার অনুমতি প্রার্থনা করছি নবীজি বললেন ভাই জিব্রাইল আমি যদি অনুমতি না দেই তাহলে কি হবে জিব্রাইল আমিন বললেন নবীজি আল্লাহ পাক ফেরত যেতে বলেছে যদি ফেরত যায় তারপরে কি হবে বলি ইয়া রাসূলুল্লাহ তারপরেও আপনাকে মৃত্যুবরণ করা লাগবে নবীজি দারুণ কাঁদতেছেন যুবকেরা ভালো করে কান লাগাই শোনো পাঁচটা মিনিট একটু সময় দেওয়া যাবে না সবাই বলেন পাঁচটা মিনিট সময় দেওয়া যাবে না আল্লাহর নবী বিশ্ব নবী দারুণ ভাবে কাঁদতেছে আল্লাহর নবী বলেন জিব্রাইল ও মালাকুল মউত তুমি কেমন করে জান কবজ করে একটু কার্যক্রম শুরু করো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে যখন আজরাইল হাত কাড়া রেখেছে নবীজি চিৎকার করে কাঁদে বললেন জি আজরাইল তুমি হাত কাড়া সরাইয়া দাও আজরাইল হাত না পর সরাইয়া দিলেন আজ নবীজি বলছেন আজরাইল শুধু তুই আমার বুকের উপরে হাত রেখেছ মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপা দিয়েছ যুবক আল্লাহর নবী যে নবীকে সবারই সারা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না ওই নবীর মৃত্যুর সময় যদি আজরাইলের হাত কেনা শুধু রাখার কারণে যদি উহুদ পাহাড়ের সময় হয় তাহলে তোমার আমার অবস্থা কি হবে আমি একটু খেয়াল করে বোঝানোর জন্য এক কয়েক মিনিটের ভিতরে আমি আলোচনা ছেড়ে দিতে চাই যুবকেরা আমার আমার বাবাজিরা ভাইয়েরা আমার আমার ভাইয়েরা তাম
বেহেশতের নেত্রী হবেন যিনি হবেন খাতুনে জান্নাত মা ফাতেমা একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তুমি তো ওয়ার্ডের নেতা হও ইউনিয়নের নেতা হও উপজেলার নেতা হও জেলার নেতা হও বিভাগের নেতা হও 56000 বর্গ কিলোমিটারের নেতা হও 228টা রাষ্ট্রের নেতা হতে তুমি পারবা না কথা বলেন ঠিক কিনা